মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার নিমতলা মহাশ্মশানে কবিগুরুর সমাধিস্থল যুক্ত হলো কলকাতার পর্যটন কেন্দ্রের তালিকায়। কবিগুরুকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে বিশেষ পর্যটন কেন্দ্র, যা তালিকায় থাকছে বোলপুর শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সহ নিমতলার কবিগুরুর সমাধিস্থল। ইতিমধ্যেই পর্যটন দপ্তরকে অবহিত করে গঙ্গার ধারে মনোরম পরিবেশে সমাধিস্থলটি পর্যটনের উপযোগী করে সাজিয়ে তুলেছে কলকাতা পুরসভা। 22শে শ্রাবণ কবিগুরুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ বিষয়ে বিস্তারিত জানান পুরসভার মেয়র এবং ডেপুটি মেয়র। যেরকম মুর্শিদাবাদের বিভিন্ন যেগুলো পর্যটন স্থল আছে, একটা সার্কিট রিলিজিয়াস ট্যুরিজমের উপরে একটা সার্কিট, সেরকম যারা বাংলায় আসবেন তারা যেরকম রবীন্দ্রনাথের বাড়ি দেখবেন, যেভাবে রবীন্দ্রনাথের মানে বাড়ি জোড়াসাঁকো জন্মস্থান দেখবেন, যেভাবে শান্তিনিকেতন দেখবেন, তেমনি তার সমাধিস্থলটাও দেখবেন।